সো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি রয়েছি মশাকা জানা সাউন্ডের গোডাউনে। তো বন্ধুরা, আজকে মশাকা জানা সাউন্ডের কিন্তু নতুন সেট আপ টেস্টিং হবে। তো আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ, ওই যে ফিটিংস হয়ে গেছে, ঠিক আছে, সব ফিটিংস হয়ে এবং অ্যাম্পলিফায়ার কানেকশন সব কমপ্লিট হয়ে গেছে। জাস্ট বিকালে 3টা থেকে 4টার মধ্যে শুরু হয়ে যাবে। তো তোমরা যারা যারা দেখতে চাও টেস্টিং মশাকা জানা সাউন্ডে, তো আসতে পারো। তো বন্ধুরা, বলে দিই, মশাকা জানা সাউন্ড হচ্ছে মা কালী ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি হয়েছে। তো মা কালী ক্যাবিনেট সেন্টার এবং জানা সাউন্ডের নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশানে থাকবে। তো বন্ধুরা, আরও বলে দিই, মশাকা জানা সাউন্ড কিছু অ্যাম্পলিফায়ার নতুন নিয়ে এসেছে। যেমন বলে দিই, কোম্পানি হচ্ছে NX অডিও MT1801 মডেল, ঠিক আছে। তো ওই অ্যাম্পলিফায়ারটা আছে 4টা, তো সেটা আমি তোমাদের রিভিউ করে দেখাবো। তার সঙ্গে মিড বক্স বাজবে CA20-তে। তো তারপর রেজাল্টের পর নির্ভর হবে আবার কোন অ্যাম্পলিফায়ার দিয়ে বাজানো হবে। তো চলো, আমি পুরো অ্যাম্পলিফায়ার সব বক্সটা দেখাচ্ছি ভালো করে, তোমরা সবাই দেখো। তো এই যে দেখতে পাচ্ছ জানা সাউন্ডের ফন্ড লুক। তো বন্ধুরা, আবার যখন বাজানো শুরু করবে তার একটা এক্সট্রা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তো বন্ধুরা, ফন্ড লুকটা কেমন হয়েছে জানা সাউন্ডের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই দিকে ডিজি পড়ে রয়েছে, ডিজির সঙ্গে কানেকশানটা হবে এবং বিকালে 3টা থেকে 4টার মধ্যে শুরু হবে। কেউ দেখতে আসতে চাইলে আসতে পারো। তো এটা হচ্ছে জানা সাউন্ডের মেন ফন্ড লুক। তো এখানে অ্যাম্পলিফায়ার আছে, আমি তোমাদের সেই অ্যাম্পলিফায়ারগুলো দেখাচ্ছি। তো প্রথমে তোমাদের বন্ধুরা আমি দেখাই যে স্ট্যান্ডার্ডের 1200 অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমাদের এরপরে আমি MT যে অ্যাম্পলিফায়ারটা রয়েছে, ওই যে 1801, তো ওটা আমি তোমাদের বলে দিচ্ছি স্পেসিফিকেশান। ওই যে দেখতে পাচ্ছ NX অডিও লেখা রয়েছে, ঠিক আছে, মডেল হচ্ছে প্রোটন MT1801। তো এর স্পেসিফিকেশান আমি তোমাদের বলে দিই। তো বন্ধুরা, এই অ্যাম্পলিফায়ারটা 8 ওহমসে 850 ওয়াট, 4 ওহমসে 2450 ওয়াট, 2 ওহমসে 3300 ওয়াট, আর ব্রিজ মুডে 8 ওহমসে 4600 ওয়াট এবং 4 ওহমসে 5800 ওয়াট। একটা ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার, মানে CA20 যে ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার, এটাও কিন্তু ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার। আচ্ছা, ডাম্পিং ফ্যাক্টর 1200 আর ওয়েট হচ্ছে 48 কেজি, এর নিট ওয়েট, ঠিক আছে। তো এটার প্রাইস আমি যতদূর জানি যেটা হচ্ছে 70-69 হাজার টাকা হবে, ঠিক আছে। তো ফুল ডিটেলস তোমাদের দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে ব্যারেঞ্জারের যে ক্রস ওভার, এটা নতুন কোম্পানির ক্রস ওভার রয়েছে। আর এদিকে এই মডিউল হর্ন সার্কিট রয়েছে, আর এই মডিউল বক্স ক্রস ওভারও রয়েছে, এখানে স্টেবিলাইজার রয়েছে। আর এগুলো দেখতে পাচ্ছ .231 যে অরিজিনাল, সেই ইকুইলাইজার রয়েছে। আর এটা হচ্ছে ব্যারেঞ্জারের ডবল চ্যানেলের ইকুইলাইজার। এই যে ব্যারেঞ্জার দেখতে পাচ্ছ, আর এদিকে CA20 রয়েছে। তো আমি ভিডিওর শুরুতেই বলেছি যে CA20-তে মিড বাজবে, তারপরে রেজাল্টের উপর নির্ভর করবে আবার কোন অ্যাম্পলিফায়ার দিয়ে বাজানো হবে। CA20 4টা রয়েছে। তো এগুলো তোমরা সবাই জানো, সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানি, ক্লাস এইচ এর প্রফেশনাল অ্যাম্পলিফায়ার, 5400 ওয়াট। আর এটা আছে আউজা 1000 ডবল চ্যানেল, এটা ইউনিট বাজানোর জন্য বা টিউটারও বাজানো যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে NX অডিও যে অ্যাম্পলিফায়ারটা, তার ব্যাক সাইড দেখতে পাচ্ছ, অনেকগুলো সেটিংস এবং রয়েছে, ঠিক আছে। তো ছিল, এই ছিল ইনফরমেশান ভিডিও। তো মশাকা জানা সাউন্ডকে এগ্রিমেন্ট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন নাম্বার থাকবে, ওই নাম্বার থেকে কালেক্ট করতে পারো। তো চলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।